গুড মর্নিং। এখন বেলা বাজে 12টা, না 11:45 বাজে। এই এখন ভাত বসিয়েছি, আজকে রবিবার, দেরি করে উঠেছি, এখন ভাত বসিয়েছি, এখনো টিফিন টিফিন আমাদের কিচ্ছু খাওয়া হয়নি। একটু দরজা খোলা রাখা যায় না, বিড়াল এসে এত উৎপাত করে। আমি যে এখন ছেলে বাজার করে এলো, এই যে নিয়ে এসছে সব, এখন এই কাটা কাটা হবে, বোমা কাটছে, শাক বাড়ছে, শাক রান্না হবে। আর এই যে কি মাছ নিয়ে এসছে, জ্যান্ত তেলাপিয়া নিয়ে এসছে, আবার এই মাছটাও নিয়ে এসেছে, এই যে মায়া মাছ বলে এগুলো নিয়ে এসছে, কাচকে মাছ, কাচকে মাছ, হ্যাঁ মায়া মাছ, কাচকে মাছ। যাই হোক যাই হোক, এখানে ভাত বসে, তাহলে আমি ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, এখনো টিফিন টিফিন আমাদের কিচ্ছু খাওয়া হয়নি, এখন সব কেটে নি, কেটে গুছিয়ে গেছে, ভাত হলে আলু সুদ্ধ ভাত খেয়ে নেবে, ছেলে বৌমা খেয়ে নেবে, তারপর এখন আমি মাছ কাটবো, তারপর যখন রান্না করবো আপনাদের দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমাদের প্রচণ্ড দেরি হয়ে গেছে, তাহলে আমরা মাছ কেটে নিয়ে আসি, আপনারা দেখুন যা হবে আপনাদের সবই দেখাবো। এই যে বৌমা এখন শাক বাছতে বসে গেছে, শাক টাক বেছে নিক, আর ওদিকে মাছটা সব পড়ে আছে, তাড়াহুড়ো করছে ছেলে কোথায় যাবে, একটু ভাতটা বসিয়ে দিয়েছি, খেয়ে যাবে। এখানে বসে গেছে খাসির মাংস, আর এখানে হচ্ছে মাছ ভাজা, দেখতে পাচ্ছ তোমরা, আর এখানে হচ্ছে ডাটা শাক কাটা হয়ে গেছে, আর এখানে হচ্ছে আছে আলু আছে, ক্যাপসিকাম আছে, মাংস হবে তার জন্য আলু কাটা, আর আমাদের যেহেতু মেয়ের মার আলু আর ঝিঙে দিয়ে ঝোল হবে মাছের, আর ওখানে আদা রসুন, এখানে পেঁয়াজ লঙ্কা, ওখানে খাসি মাংস সেদ্ধ হচ্ছে, শাক রান্না করবে শাকের জন্য, আজকে দেরি হয়ে গেছে, এখন 1:30 বাজে, তো আজকে রবিবার ওই জন্য লেট করে উঠেছি, যার জন্য মা এখন আদা রসুন পেঁয়াজ বাড়ছে, কারণ আজকে মাংস রান্না হবে, তো ওই জন্য আদা রসুন বাড়ছে, আর আমরা তো খাবো না মাংস, তোমাদেরকে তো বললাম আমরা খাবো মাছের ঝোল, যেহেতু আমার মাটন খাওয়া বারণ, ওই জন্য আমার আর সোনার জন্য হবে মাছের ঝোল, আর ওনার হবে মাংস। তো এখন তাহলে আদা রসুন বেটে নিক, আজকে যেহেতু সানডে যার জন্য অনেকটাই লেট হয়ে গেছে, এখন বাজে 1:40, রান্না করতে করতে 2:30 রেডি হবে, তো হ্যাঁ থাক, রবিবারে বাজার অত তাড়াতাড়ি নেই, তাহলে রান্না করুক আস্তে আস্তে, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। যে রসুন বাটাও হয়ে গেছে, পেঁয়াজ ও পেঁয়াজ বাটা হয়নি, এখন বাটবে রসুন আদা, তবে এটা দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এই রসুন বাটা ভাগ করবো, আর মাংসের মধ্যে এটা আদা রসুন, এবার পেঁয়াজটা তো কাটা নিন, চলো আমি এদিকে মাছটা তাহলে ভেজে নিই, অনেকটা লেট হয়ে গেছে, তাহলে মাছটা আমি ভাজতে থাকি, তোমরা দেখতে থাকো। এই যে এখানে হচ্ছে মাংসটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য আস্তে করে দিয়ে দিয়েছি, আর এখানে এরকম আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে লাস্ট মামে মাছটা রান্না করবো, এখানে মাংসটা মাংস অল্পই আছে, একদম কম, ছেলের মতন নিয়ে এসেছে, বলছে এখন ঝাল ঝাল করে কষা কষা করে খাবে, কেননা বৌমা তো কাঁচা লঙ্কা দিয়ে করে ঝোল, ওই জন্য ওর মাছটা করে দিচ্ছি, আর ওই মাংস খাবে না, একদম তেল নেই কড়াতে, একদম তেল ছাড়া রান্না হচ্ছে, দিলাম এরকম খেতে বলেছে আমাকে, তো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প অল্প সব কিছু দিয়ে দিলাম, এবার একটু টমেটো দিয়ে দিলাম, এখানে হচ্ছে ডাটা শাক, তোমাদেরকে তো বললাম দেখো কত সুন্দর কোচানো হয়েছে এই ডাটা শাক, ভাত তরকারি করে দিচ্ছি, কি করবো বলো, শরীর খারাপ, ডাক্তারবাবু বলেছেন খেতে, এই জন্য আমার বৌমাটা আলাদা করে দেয়, তারপরে আমাদের আবার ছেলের একটু আলাদা করে করি, আমার তাহলে এবার জল দিয়ে দিচ্ছি,
এবার একটু হোক, এটা পরে ফুটে গেলে মাছ দিয়ে দেবো। কী রান্না হচ্ছে এখন? এই 5-6 পিস মাংস আছে, মাংসটা করে নিচ্ছি ছেলের জন্য, মাছের জন্য হয়ে গেছে। ওদিকে রসুন বাটা দিয়ে দিচ্ছি, দেখি অল্প একটু মাংস তো ছেলের জন্য করে দেবো। আদা বাটাটা দিয়ে দিচ্ছি, আপনাদের তো ঠিক মতো দেখাতে পারছি না, বউ আমার বাচ্চা খাওয়াতে গেছিলো ওই জন্য আপনাদের ঠিক করে দেখাতে পারছি না। তা যতটুকুনি দেখাচ্ছি আপনারা সেটাই দেখুন, ছোটো বাচ্চা রয়েছে তো ঠিক মতন অত হচ্ছে না। এই যে টমেটো, এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি একটু, এই এই আসো রান্না করিছো না? আচ্ছা রান্না করবো, এই দেখো লঙ্কা দিচ্ছি, ঝাল ঝাল করে করবো, টমেটোটা দিয়ে দিচ্ছি, নাচাবি ঝাল করে করে খেতে চেয়েছে। আর একটু দিয়ে দিই লঙ্কাগুলো, দেখি যদি ঝালে না হয়। ও বাবা, লেবুগুলো খেতে হবে, আলুটা দিয়ে দেবো ভেতরে। কলেজে এই গামলাটা বসিয়ে দিয়েছি, নাহলে জামা কাপড়গুলো ধুতে পারবো না। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ভাজা ভাজা করে নিলাম। এবার ঝালগুলো দিয়ে দেবো, অনেকটাই ছাড় আছে, একবার করে নিলাম। আর এখানে মাংস হচ্ছে, ঢাকা থাকুক, শাকটা হয়ে গেলে হয়ে যায় দিদি, মাংসটা হচ্ছে ওখানে, মাছের ঝোল হয়ে গেছে এদিকে, এদিকে এদিকে মাছের ঝোল আমার হয়ে গেছে। হালকা করে দিয়ে একটু হালকা করে হলুদ দিয়ে দেবো, শাকটা একটু সবুজ সবুজ খেতেই ভালো লাগে, আর শাকে হলুদ না দিলে তো শাক রান্না হয় না, শুধু শাক, এই জন্য অল্প করে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার শাকা দিয়ে দেবো, এবার শাকটা হোক, জল টল আর কিছু দেবো না, যা জল বেরিয়েছে এই জলে হয়ে যাবে। তারপরে চান টান করেছে, ছেলে বাড়ি ছিল না, এসছে, এসে সবাই চান টান করেছে, আমাদের বিকাল 5টা বেজে গেছে। তারপরে সবাইকে খেতে খাইয়ে দাইয়ে দিয়ে বাচ্চা, যে বাচ্চা তো বিরক্ত করে জানেন, আপনারা দেখেছ বাচ্চা বিরক্ত করে, ও ঘুমালো ঘুমালো, তারপরে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিলাম। তারপরে যা মেয়ের উঠতে টুটতে যাবে, বাচ্চারা নিয়ে ছেলে যাবে, এর মধ্যে হঠাৎ আমার মেয়ে চলে এসছে, তারপরে কি করবে এখন, ওরা একটু বসলো, বসে একটু চা টা খেয়ে, তারপরে বৌমা তারপরে ছেলে ওরা সবাই একসঙ্গে আবার চলে গেল, ও থাকলো না কিচ্ছু না, শুধু একটু চা টা খেয়েই চলে গেছে। আবার নাতির জন্য তোর পেপসি নিয়ে এসছে, খেলো, খেয়ে দিয়ে এবার একটু গল্প টল্প করে ছেলে বউ নাতনি নিয়ে ওরা সবাই ঘুরতে চলে গেল। শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, ভিডিওটা আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন,
লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাদের পাশে থাকবেন, পাশে থাকলে আমাদের ভিডিও করতে খুবই ভালো লাগবে, দেখবেন আপনারা আমাদের খুব ভালোই লাগছে। আরো বেশি বেশি শেয়ার করবেন, দেখবেন। ইয়েস মাম্মি।